বিসমিল্লাহিরহমানিরহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ডায়ালিপটিন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ডায়ালিপটিন ঔষধটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ভিল্ডাগ্লিপটিন। এটি সাধারণত ডায়ালিপটিন নামেই পাওয়া যায় এবং এটি ডায়ালিপটিন 50 mg ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত ডায়ালিপটিন ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস মূলত দু ধরনের হয়ে থাকে, টাইপ 1 মিলিটিয়ার্স ডায়াবেটিস এবং টাইপ 2 মিলিটিয়ার্স ডায়াবেটিস। যে সকল রোগীদের টাইপ 2 মিলিটিয়ার্স ডায়াবেটিস রয়েছে, তাদের এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্যই মূলত ডায়ালিপটিন ঔষধটি দেওয়া হয়ে থাকে। ডায়ালিপটিন ঔষধটি অতি সহজে এবং দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। রোগীর গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য এবং খাদ্য ও ব্যায়ামের সাথে এককভাবে নির্দেশিত অথবা সামারক অন্য মেটফরমিন বা সালফেটোনাইল ইউরিয়া থায়োনোজিক্যাল ডায়োনোর্স এবং ইনসুলিনের সাথেও এটি ব্যবহার করা যেতে পারে। ডায়ালিপটিন ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত ডায়ালিপটিন ট্যাবলেটটি দৈনিক একটি করে 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ডায়ালিপটিন ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি পরিমাণে ডায়াবেটিস রয়েছে, অর্থাৎ রোগীর রক্তে কি পরিমাণে গ্লুকোজ রয়েছে, তার উপর নির্ণয় করেই মূলত ডক্টর ঔষধটি দিয়ে থাকবেন। ডক্টর যদি মনে করেন যে ডায়ালিপটিন ঔষধটি দ্বারা রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সম্ভব, তাহলে ডক্টর ডায়ালিপটিন ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ডায়ালিপটিন ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ডায়ালিপটিন ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন শরীর দুর্বল লাগা, পেটে ব্যথা করা, লিভারে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়া, খাবারে অরুচি ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ডায়ালিপটিন ঔষধটি না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের ডায়ালিপটিন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।